আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে, যার বিষয় হচ্ছে ইংলিশ। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 03, 3 নম্বর অ্যাসাইনমেন্ট এটা তোমাদের। এর আগে ইংলিশে 2টি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। শিরোনামে তোমরা লিখে দিবে গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, এটি হচ্ছে তোমাদের শিরোনাম। চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তর দেখে নিই। আর উত্তর দেখবো আমরা খাতার মধ্যে তোমরা কীভাবে লিখবে সেইভাবে। অধ্যায় হচ্ছে আমাদের ইউনিট 3 থেকে এসেছে তোমাদের, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস থেকে। তো অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য গোল্ডেন জুবিলি অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ আমরা এই বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চলেছি। 50 বছর পূর্ণ হলে ওটাকে সুবর্ণ জয়ন্তী বলে। তো আমাদের এই 2021 সালে সুবর্ণ জয়ন্তী হয়ে গেছে। ইফ ইউ আর অ্যাসাইন টু অর্গানাইজড এ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য ডে অ্যাট ইউর স্কুল, তোমার স্কুলে এই সুবর্ণ জয়ন্তী সম্পর্কে ধরে নাও যে একটা প্রোগ্রাম হবে, কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেটার দায়িত্ব পেয়েছো তুমি, তুমি সেটাতে কীভাবে অ্যারেঞ্জ করবে সেই অনুযায়ী তোমাদের একটা প্যারাগ্রাফ বা অ্যাসে লিখতে হবে প্রায় 200 ওয়ার্ডের মধ্যে। তো বাকি অ্যান্সারটা বলে দিলাম। হোয়াট ইউ আর প্ল্যান উইল বি এ স্টেজ দ্য প্রোগ্রাম হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড ইস স্যাক্রিফাইস ইন 1971, ন্যারেট দ্য ব্রিফ ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস, অর্থাৎ 200 ওয়ার্ডের যাতে বেশি না হয়। তবে এরা যে এখানে অতি উত্তম পাইতে গেলে যে নির্দেশনাগুলো দিয়েছে সেই অনুযায়ী কিন্তু 200 ওয়ার্ডে আমাদের কিছুই হবে না। অ্যাটলিস্ট 10 আইটেমস উইল বি ইনক্লুডেড ইন দ্য প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামের মধ্যে কমপক্ষে 10টা আইটেম যুক্ত রাখতে হবে। তো এখন প্রোগ্রামের মধ্যে 10টা ইভেন্ট নিয়ে বা 10টা জিনিস নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে প্রতি জিনিসের প্রতি 200 ওয়ার্ড যদি আমরা ভাগ করে দেই তাহলে 20 ওয়ার্ড করে পড়ে, আর 20 ওয়ার্ড করে কখনো একটা ইভেন্ট সম্পর্কে বলা পসিবল নয়। তারপরে বলছে 2 নম্বরে ইরোর ফ্রি সেন্টেন্স, সম্পূর্ণ নির্ভুলভাবে সেন্টেন্সগুলো লিখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইজ ইউজড, এবং খুব ভালো উপযুক্ত শব্দ ইউজ করতে হবে, তাহলেই তোমরা এক্সিলেন্ট সবচেয়ে বেশি মার্ক পাবে। তো এইখানে আমাদের অবশ্যই থাকতে হবে একটা টাইটেল, থাকতে হবে ইন্ট্রোডাকশন, থাকতে হবে ডেসক্রিপশন, থাকতে হবে কনক্লুশনও থাকতে হবে, এতগুলো জিনিস থাকতে হবে। তা বলে আবার 200 ওয়ার্ডে কীভাবে যে প্রশ্ন তৈরি করে আল্লাহ জানে ভালো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা চলো এবার খাতায় দেখে নিই যে এর অ্যান্সারটা কীভাবে আমরা খাতায় লিখব। এটি হচ্ছে তোমাদের একটা A4 সাইজের খাতা, যার চারদিকে মার্জিন আছে, বর্ডার, অর্থাৎ বক্স আকারে বর্ডার করতে হয়। যদি তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে খুব ভালোভাবে জেনে থাকো তাহলে অবশ্যই এটা জানবে যে বক্স আকারেই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তো ডাবল মার্জিন হচ্ছে সবচেয়ে বেস্ট বর্ডার। তো তোমরা সিঙ্গেল মার্জিনও দিতে পারো, ডাবল মার্জিন দিতে যদি প্রবলেম হয়। তো এইভাবে তোমরা মার্জিনটা দিয়ে নিবে। আমি আজকে যেভাবে দেখাচ্ছি তোমরা ওইভাবেই করো, দেখবা যে তোমাদের কাছে নিজের খাতা নিজেই ভালো লাগতেছে, খুব সুন্দর লাগে এইরকম খাতা তৈরি করা। তারপরে তোমরা প্রথমে তুলে লিখে দিবে টাইটেলটা, ওই যে ওখানে টাইটেল কিন্তু দিতে বলছিল গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, এটা তোমরা দিয়ে দিবে। তারপরে লিখবে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন তোমরা দিয়ে দিবে। আমরা খুব ছোটো করে লেখার চেষ্টা করেছি, তারপরে আমাদের প্রায় 300 ওয়ার্ডের মতো লাগছে, সমস্যা নেই, তোমরা 300-400 যত পারো লিখবে। ওইটা 200 ওয়ার্ড বললেও তো হবে না, কারণ নির্দেশনায় তো 200 ওয়ার্ডের কোনো কাজই হচ্ছে না। তো ইন্ট্রোডাকশনে তোমরা লিখে দিবে বাংলাদেশ সেলিব্রেটস ইটস গোল্ডেন অ্যানিভার্সারি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, মার্চ 26 মার্ক দ্য কমেমোরেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, ইট কমেমোরেটস দ্য কান্ট্রিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান অন লেট আওয়ার্স অফ 25 মার্চ 1971। ইন আওয়ার স্কুল উই আর অ্যারেঞ্জিং এ কালচারাল ইভেন্ট অন দ্য গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ। ইন দিস প্রোগ্রাম উই উইল অ্যারেঞ্জ সাম ইভেন্ট অফ কমেমোরেটস দ্য হিরোইক, এখানে হিরোইক হবে HEROIC এন এর পরিবর্তে সি হবে, স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, দিস আর ডিসক্রাইবড বিলো। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমে কী করা হয়, প্রথমে কোরআন পাঠ করা হয়, তার পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তারপরে বিভিন্ন ধরনের খেলাধুলা, বক্তব্য ইত্যাদি একটার পর একটা চলতেই থাকে। তো ওইটাই আমরা এখানে বর্ণনা করে দেব। হলি কোরআন রেসিটেশন, অ্যাট ফার্স্ট উই উইল স্টার্ট আওয়ার প্রোগ্রাম উইথ দ্য রেসিটেশন অফ হলি কোরআন, হলি কোরআন পাঠ মানে তেলাওয়াত দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল। ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস উইল রিসাইট দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানাদার স্টুডেন্ট উইল ট্রান্সলেট দ্য হোলি কোরআন, মানে একজনে হোলি কোরআনটা পাঠ করছে, আরেকজনে হোলি কোরআনটা কী করছে মানে ট্রান্সলেট করে দিয়েছে। ন্যাশনাল অ্যান্থেম, আফটার দ্য হোলি কোরআন রিসিটেশন অল দ্য মেম্বার্স উইল সিং ন্যাশনাল অ্যান্থেম, এভরি ওয়ান উইল সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম সিমুলটেনিয়াসলি
এর পরবর্তীতে যেটা আমাদের ইভেন্ট চলবে সেটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্পিচ, অর্থাৎ এই যে যে কোনো একটা জিনিস শুরু হওয়ার আগে এখানে তোমাদের বক্তব্য দিয়ে শুরু করতে হবে, হ্যাঁ এটা এখন মুক্ত করে দেওয়া হলো সবার জন্য, এরকম একটা স্পিচ দিবে। আর অবশ্যই এটা দিবে সভাপতি। ওয়েলকাম স্পিচে বলা হচ্ছে দেন দ্য হেড টিচার, অর্থাৎ আমাদের প্রধান শিক্ষক এই ওয়েলকাম স্পিচটা দেবে। অফ আওয়ার স্কুল উইল ডেলিভার এ ওয়েলকাম স্পিচ ফর এভরি ওয়ান। হি উইল অনার দ্য সেফ গেস্ট উইল ফ্লোয়ার বৌকেট, অর্থাৎ অতিথিকে তিনি ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন। দেন হি উইল বি টোল্ড এভরি ওয়ান টু পে অ্যান অ্যাটেনশন টিল লাস্ট, এবং শেষ পর্যন্ত সবাইকে মনোযোগ সহকারে সব কিছু করার কথা বলে দিবেন। তারপরে দেখো আমাদের পরবর্তীতে যে প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রামগুলো আমরা পার্ট টু পার্ট লিখে দিব, পোয়েম রেসিটেশন, কবিতা আবৃত্তি। দেন দ্য স্টুডেন্ট উইল রেসাইট সাম পোয়েমস অন গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। দিস পোয়েমস উইল রিমাইন্ড আজ দ্য হিরোয়িক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। তখন কি কবিতা পাঠ হবে সেগুলো কি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, বঙ্গবন্ধুর সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে হতে পারে, এবং এই কবিতাগুলো আমাদের 1971 সালে যে তারা সংগ্রাম করে আমাদের দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছিল সেগুলো আমাদের মনে পড়ে যাবে। এ হিস্টোরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস উইল টেল আস, আমাদেরকে একটা স্টুডেন্ট মানে আমাদেরকে একটা একজন ছাত্র দ্য হোল ইভেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স ওয়ার ইন 1971 অ্যাট এ গ্লান্স, এক নজরে পুরো স্বাধীনতা যুদ্ধে কী কী হয়েছিল সব কিছু পড়ে শোনাবে বা বলবে। ইট উইল রিমাইন্ড আজ দ্য হোল ওয়ার, অর্থাৎ এটা আমাদের মনে করিয়ে দিবে পুরো যুদ্ধের কাহিনীটা। ড্রামা, দ্য স্টুডেন্ট উইল প্রেজেন্ট এ প্লে টু এভরি ওয়ান দ্য স্পেসিফিক ইভেন্ট অফ 1971, সাজ এস দে উইল প্রেজেন্ট এ ড্রামা অন দ্য স্টোরি অফ 1971, অর্থাৎ তখন আমাদের সামনে একটা নাটক মঞ্চায়িত হবে, সেই নাটকটা বিশেষ করে হবে 1971 সালের উপরে বেস করে। গেস্ট স্পিচ, অর্থাৎ এখানে যে অতিথি এসেছিল অতিথি এখন আমাদের বক্তব্য দিবে, অর্থাৎ সব কিছু প্রোগ্রাম আমাদের কিন্তু শেষের দিকে। আফটার দ্য স্টুডেন্ট পারফরমেন্স দ্য গেস্ট উইল ডেলিভার স্পিচ অন দ্য গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্স ওয়ার, ফ্রিডম ফাইটার, স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রাগল, ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু ইটিসি। এরপর হচ্ছে আমাদের প্রেসিডেন্টস স্পিচ ইন দ্য ইলেভেন্থ আওয়ার, অর্থাৎ শেষ মুহূর্তে। দ্য প্রেসিডেন্ট উইল ডেলিভার এ স্পিচ অন দ্য হোল প্রোগ্রাম, হি উইল ডেলিভার এ স্পিচ অ্যাবাউট দ্য পারফরম্যান্স, থ্যাঙ্কিং এভরি ওয়ান ইটিসি। ফাইনালি হি উইল ক্লোজ দ্য প্রোগ্রাম। কনক্লুশন, এটি আমাদের লাস্ট টপিক। দ্য সেলিব্রেশন গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্টস অফ আওয়ার লাইফ, উই উইল বি সো হ্যাপি টু সেলিব্রেট দিস ডে, হোপফুলি উই উইল বি অ্যাবল টু অ্যারেঞ্জ এ ডাইনামিক প্রোগ্রাম অন দ্য গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ উইথ দ্য কমেমোরেশনস অফ দ্য হিরোয়িক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ ফ্রিডম ফাইটার্স ইন 1971। এই ছিল তোমাদের ইংলিশের অ্যাসাইনমেন্টের উত্তরটি। চলাতলে খাতাটা আমরা আরেকবার দেখে নিই কীভাবে লেখা আছে। এটা হচ্ছে তোমাদের এ4 সাইজের প্রথম পেজ। এইভাবে সুন্দর করে লিখে দিবে পার্ট টু পার্ট, খুব ভালো লাগবে দেখতে। এবার আমার মতো করে দেখো খাতাগুলো তোমাদের নিজের কাছে কতটা ভালো লাগে, তো এইভাবে তোমরা শেষ করে দিবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। একটাই মাত্র রিকোয়েস্ট তোমার কাছে, অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমাদের আর অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে, এই ভিডিওর শেষে প্লে লিস্টে আসবে, সেই প্লে লিস্ট থেকে দেখে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে।